সুন্দরবন জঙ্গলে একটা টিয়া পাখি বসবাস করত, যার নাম ছিল মিষ্টি। মিষ্টি দেখতে অনেক সুন্দর ছিল। একদিন মিষ্টি টিয়া পাখি একটি আম গাছের উপরে বসে আম খাচ্ছিল। তখনই ওইখানে একটা টুনি পাখি আসলো আর এসে মিষ্টি টিয়া পাখিকে বলল, আরে মিষ্টি টিয়া, তুমি কি করছো? তেমন কিছু না টুনি বোন, আমি কালকের জন্য খাবার নিতে এসেছি। কিন্তু তোমার খবর কি? তুমি তো আমাকে আজকাল কিছুই বলো না। তখনই টুনি পাখি বলে, আরে মিষ্টি টিয়া, তুমি কি কিছুই জানো না? এই জঙ্গলে তো একটা বিশাল ফলের গাছ আছে, যে ফল তুমি খেতেও পারবে, আর সেই ফলের ছুলকা দিয়ে তুমি তোমার নিজের জন্য একটা ঘরও বানাতে পারবে। আরে টুনি বোন, তুমি কি সত্যি কথা বলছো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। এই কথা বলে মিষ্টি টিয়া আর টুনি পাখি সেইখান থেকে চলে যায়। মিষ্টি টিয়া আর টুনি চলে যায় সেই ফলের গাছের কাছে। ওই গাছটা দেখে টুনি পাখি বলে, আরে মিষ্টি টিয়া, এটাই সেই ফলের গাছ, চলো আমরা গিয়ে ফলগুলো খেয়ে নেই। টুনি পাখির মুখে এই কথা শুনে মিষ্টি টিয়া খুব খুশি হয়, আর তারা দুজন গিয়ে ওই ফলের গাছে বসে অনেক ফল খেতে থাকে। একদিন একটা দুষ্ট শিয়াল একটি কাককে ধরে ফেলে এবং শিয়ালটি কাককে বলে, আজকে আমি তোকে খেয়েই ফেলবো রে কাক। প্লিজ শিয়াল ভাই, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। টুনির ছানা গুড্ডি এসব দেখে একটা তলবার নিয়ে এসে শিয়ালের লেজ কেটে দেয়। শিয়াল তখন বাবা গো মা গো বলে সেইখান থেকে ছুটতে পালিয়ে যায়। শিয়াল বলে, তুই কিন্তু কাজটা ভালো করলি না গুড্ডি, আমি তোকে দেখে নেব। এই বলে শিয়াল ব্যথায় কাতরাতে কাতরাতে একটা রাক্ষসের কাছে চলে গেল। একটি গুহার মধ্যে বসবাস করত একটি ভয়ানক রাক্ষস। আর ওই রাক্ষসটি বসে থেকে থেকে বলে, আরে আমি যে একটা শিয়াল পুষছি, শিয়ালটা কোনো কাজেরই না। কখন তাকে পাঠিয়েছি একটা পাখি শিকার করার জন্য, এখনো অবধি খাবারটা নিয়ে আসলো না, আমার যে পেটে খিদে ডন মারছে। রাক্ষস যখন বসে বসে এইসব কথা বলছিল, ঠিক তখনই সেইখানে সেই শিয়ালটা চলে আসে। কই রে শিয়াল, আমার খাবার কই? রাক্ষসটির এই কথা শুনে শিয়ালটি বলল, আমি খাবার আনবো কি করে? ওই টুনির বাচ্চা গুড্ডি আমার লেজটা কেটে দিয়েছে, আমার তো এখন খুব যন্ত্রণা হচ্ছে, আমি যে এখন কি করি? কি, গুড্ডি তো লেজ কেটে দিয়েছে, চল তো দেখি পাখিদের এত সাহস কি করে হয়। এই কথা বলে রাক্ষস আর শিয়াল টুনিদের কাছে যেতে থাকে। এদিকে টুনিও তার ছানা জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা বিশাল বড় ডিম পায়। গুড্ডি ডিমটা দেখে তার মাকে বলে, মা মা, আমি একটু ডিমটা দেখে আসি। এই বলে গুড্ডি ডিমের কাছে যেতেই সেই ডিমটা ফেটে ভয়ানক এক ডাইনোসর বেরিয়ে আসে। আর ওই ডাইনোসরটি দেখে টুনিও টুনির ছানা ভীষণ ভয় পেয়ে যায়। আর তখনই ডাইনোসরটি বলে ওঠে, আরে তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। টুনির ছানা এই কথা শুনে ভয় কাটিয়ে সেই ডাইনোসরটির কাছে যায়। আর ডাইনোসরটি গুড্ডিকে বলে, আজ থেকে তুমি আমার বন্ধু। এরপর থেকে ডাইনোসর ও গুড্ডি খুব ভালো বন্ধু হয়ে যায়, আর তারা অনেক খেলাধুলা করতে থাকে। ডাইনোসর আর গুড্ডি যখন ফাঁকা মাঠে খেলাধুলা করছিল, ঠিক তখনই সেইখানে ওই শিয়াল আর রাক্ষসটা চলে আসে। কাকু রাক্ষসটি টুনির ছানাটিকে দেখে বলে, কি রে গুড্ডি, তুই আমার বন্ধু শিয়ালের লেজ কেন কেটে দিয়েছিস? হ্যাঁ, আজ তো আমি তোকে খেয়েই ফেলবো, দাঁড়া তুই। রাক্ষসের এই কথা শুনে গুড্ডি বলে, তুই আমাকে কিছুই করতে পারবি না, এই দেখ আমার একটা বন্ধু আছে, এই বন্ধুই আমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, তাহলে এই ডাইনোসরটি তোর বন্ধু? ঠিক আছে, আগে ডাইনোসরেরই মজা দেখাচ্ছি, দাঁড়া। এই বলে রাক্ষসটি ডাইনোসরের উপর শক্তি প্রয়োগ করতে থাকে, কিন্তু রাক্ষসের শক্তিতে ডাইনোসরের কিছুই হয় না। আর এরপরে সেই ডাইনোসরটি ভয়ানকভাবে রেগে যায়, আর ডাইনোসরটি রেগে গিয়ে সেই রাক্ষসটিকে গিলেই খেয়ে ফেলে। এই দেখে শিয়ালটি সেইখান থেকে ভয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই গল্পটা সুন্দরবন জঙ্গলের, যেখানে সমস্ত পাখিরা নিজেদের মজবুত ঘরে বসবাস করত। আর ওই জঙ্গলের একটি গাছের ডালে একটি গরিব টুনি পাখি বসবাস করত। তার থাকার জন্য কোনো ঘর ছিল না, তার আত্মীয় স্বজন অথবা পরিবার কেউই ছিল না, সে এই সংসারে পুরোই একা। তার এই অসহায়তার কারণে জঙ্গলের কোনো পাখি তাকে সহায়তা করত না। এদিকে আর কিছুদিনের মধ্যেই বর্ষাকাল ঘনিয়ে আসবে। অন্যদিকে জঙ্গলের সব পাখিরা নিজেদের ঘর মজবুত বানিয়ে নিচ্ছিল, যাতে তাদের বর্ষার জলে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। একদিন টুনি পাখি একটি গাছের ডালে বসেছিল, তখন জঙ্গলের কিছু পাখি টুনি পাখির কাছে আসে।
আরে দেখো সবাই দেখো, এই গরিব টুনি পাখিটি কিভাবে তার জীবন যাপন করছে একটা গাছের ডালের উপরে বসে। আরে এই টুনি পাখিরা তো টাকা কোথায় যে নিজের জন্য একটা ঘর বানাবে? আর ঘর তো অনেক দূরের কথা, ওর তো একটা বাসা বানানোরও অকাদ নেই। জঙ্গলের সব পাখিরা মিলে তাকে নিয়ে খুব মজা করতে থাকে, শুধুমাত্র সে গরিব বলে। টুনি পাখি তাদের কথা শুনে খুব কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর ওই পাখিরা সেইখান থেকে চলে যায়। কেন ভগবান কেন, আমি কেন এই সংসারে পুরো একা? আমার পাশে কেন আমার পরিবার নেই, আর আমার থাকার জন্য একটা ঘরও নেই? এই জঙ্গলের সব পাখিরা আমি গরিব হওয়ার কারণে সবাই আমাকে নিয়ে মজা করে। বেচারা টুনি পাখি ওই গাছের ডালের উপরে বসে নিজের ভাগ্যকে খুব দোষতে থাকে। তারপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর টুনি পাখি সেই ডালের উপরেই ঘুমিয়ে পড়ে। তখনই খুব জোর আওয়াজের সঙ্গে বৃষ্টি হতে শুরু করে, আর জঙ্গলের সব গাছের ডালগুলো ভেঙে পড়ে যায়। টুনি পাখি যে গাছের ডালটায় বসেছিল সেই গাছের ডালটাও ভেঙে পড়ে যায়। গাছের ডালটি ভেঙে পড়ার কারণে টুনি পাখি তার পায়ে খুব ব্যথা পায়। তারপর এইভাবেই সকাল হয়ে যায়, আর টুনি পাখি ওই গাছের ডালটির নিচে আহত হয়ে পড়ে থাকে। আরে আরে দেখো সবাই, এই টুনি পাখিটাকে কেমন পটকা খেয়ে এই গাছের ডালের নিচে পড়ে আছে। আরে কালমুখী, এই জন্যই সবাই বলে বর্ষা আসার কারণে নিজের ঘরটাকে অন্তত মজবুত বানিয়ে নিতে হয়। আরে আমার পায়ে যে খুব ব্যথা করছে, আমাকে একটু সাহায্য করো, আমার পায়ে খুব ব্যথা লেগেছে। আরে চল হাঁট এখান থেকে, তোকে ছুঁয়ে আমার হাতটাও নোংরা হয়ে যাবে। সব পাখিরা মিলে টুনি পাখির উপহাস করে সেখান থেকে চলে যায়। বেচারি টুনি পাখি সেইখান থেকে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায়, আর সেইখান থেকে সে উড়ে গিয়ে একটা বাঁশের ক্ষেতের কাছে চলে যায়। সব পাখিরা ঠিকই বলেছে, এখন আমাকে একটা পাকা ঘর যে বানিয়ে নিতেই হবে, আর তা না হলে যে এই বর্ষাতে আমার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমি মজবুত ঘর কি করে বানাবো? আমার নিজের কাছে তো একটা টাকাও নেই যে আমার জন্য একটা ঘর বানাবো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর টুনি পাখি তার সামনে কিছু বাঁশ গাছ দেখতে পায়। সেই বাঁশ গাছগুলো দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আরে বাহ, এখানে তো অনেক বাঁশ গাছ আছে, আমি বরং এই বাঁশ দিয়ে আমার নিজের জন্য একটা ঘর বানিয়ে ফেলি। অন্তত পক্ষে এই বর্ষার দিনে নিজের মাথা লুকোনোর জন্য একটা জায়গা তো থাকবে। টুনি পাখি ওইখানে পড়ে থাকা বাঁশের টুকরোগুলো এক জায়গা করতে থাকে, আর সেই বাঁশগুলো দিয়ে নিজের জন্য ঘর বানাতে শুরু করে। কিছুদিন পরিশ্রম করার পর সেই বাঁশগুলো দিয়ে টুনি পাখি খুব সুন্দর একটা ঘর বানিয়ে ফেলে, আর ওই ঘরে সুখে শান্তিতে বসবাস শুরু করে দেয়। তারপর কিছুদিন পরেই ওই জঙ্গলে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। এই ঝড় বৃষ্টির কারণে জঙ্গলের সব পাখিদের ঘর ভেঙে পড়ে যায়। এদিকে জঙ্গলের সব পাখিরা হতাশ হয়ে পড়ে। হায় হায় হায়, এটা আমাদের কি হলো? আরে বন্ধুরা, এই ঝড়ে তো আমাদের ঘর ভেঙে পড়ে গেল। আরে শোনো বন্ধুরা শোনো, আমি শুনেছি ওই টুনি পাখি নিজের জন্য বাঁশ দিয়ে একটা মজবুত ঘর বানিয়েছে। চলো আমরা সবাই টুনির কাছে যাই, যদি টুনি আমাদের একটু সাহায্য করে। এই কথা বলে জঙ্গলের সব পাখিরা টুনি পাখির কাছে চলে যায়। আরে টুনি, তোমার বাঁশের ঘর তো খুবই মজবুত, তুমি জানো এই ঝড় বৃষ্টির কারণে আমাদের ঘর যে ভেঙে পড়ে গেছে, কিন্তু তোমার এই বাঁশের ঘরটা তো খুবই মজবুত। টুনি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, আর তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। টুনি আমি কথা দিচ্ছি, আমি আর তোমার সঙ্গে কোনো দিনও খারাপ ব্যবহার করব না। টুনি দয়া করে আমাদেরকে তোমার ঘরে থাকতে দাও। টুনি আমরা সব পাখিরা এই ঝড় বৃষ্টিতে কোথায় যাব বলো? কোনো ব্যাপার না বন্ধুরা, তোমরা আমার ঘরে থাকতে পারো, আর তোমরা যে তোমাদের নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। এসো এসো তোমরা সবাই আমার ঘরে এসো। তারপর টুনি পাখি জঙ্গলের সব পাখিদের নিজের ঘরে থাকতে দেয়। তারপর তারা সকলে মিলে টুনির সঙ্গে একসাথে জীবনযাপন করতে থাকে। একটা খুব সুন্দর জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। কিছুদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে তার স্বামীর মৃত্যু হয়ে যায়। টুনি পাখি তার বাসায় তার ডিমের সঙ্গে একাই বসবাস করত। আর বেশ কিছুদিন ধরেই টুনি পাখির শরীরটা খুব খারাপ যাচ্ছে। এরপর সে ডাক্তার দেখানোর জন্য একটা বৈদ্য উলু পেঁচার কাছে গেল। ডাক্তার ভাই, কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, আমাকে কিছু ওষুধ দিয়ে দাও না। আরে টুনি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব দেরি করে ফেলেছো, তোমার এই শরীর খারাপের ওষুধ আমার কাছে নেই,
আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই পৃথিবীতে কিছুদিনেরই অতিথি। ডাক্তার ভাই, তুমি এটা কি বলছো? এই পৃথিবীতে যদি আমি একা থাকতাম তাহলে আমার মরার কোনো ভয় ছিল না। কিন্তু আমার সঙ্গে যে আমার একটা ডিমও আছে, আমি মারা গেলে আমার ডিমটার দেখাশোনা কে করবে? ডাক্তার ভাই, তুমি যদি কিছু না মনে করো তাহলে কি আমার ডিমটার দেখাশোনা করবে? আরে টুনি, তুমি এটা কি বলছো? তুমি তো বেশ ভালো করে জানো আমি এখানে একাই থাকি, আর খাবার খোঁজার জন্য আমাকে বাইরে যেতে হয়, তাহলে আমি তোমার ডিমের দেখাশোনা কি করে করব? তুমি একটা কাজ করো, তুমি তোমার ডিমটাকে কালু কাকের কাছে দিয়ে আসো, ও তোমার ডিমটাকে খুব ভালোভাবে দেখাশোনা করবে। এরপরে টুনি কালু কাকের কাছে যায়। কালু কাক ভাই, তুমি কি আমার ডিমের দেখাশোনা করতে পারবে? আমি আর বেশি দিন বাঁচবো না, আমার শরীরে যে মস্ত বড় একটা রোগের বাসা বেঁধেছে। আমি মারা যাওয়ার পর কি তুমি আমার ডিমটাকে দেখাশোনা করতে পারবে? টুনি পাখির এই কথা শুনে কালু কাকের বউ বলে, না না টুনি, আমি তোমার ডিমের দেখাশোনা করতে পারবো না, আমারও তো একটা ডিম আছে, তারও তো দেখাশোনা করতে হয়। তুমি বরং অন্য কারোর কাছে চলে যাও, আমি দেখতে পারবো না তোমার ডিমকে। টুনি পাখি খুব মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। এরপর কালু কাক তার বউকে বলে, হ্যাঁ গো, কি হতো আমরা যদি ওর ডিমটাকে দেখাশোনা করতাম? তুমি একবার ভেবে দেখো তো, আমরা ওর কত দানা চুরি করে খেয়েছি। তুমি তোমার মুখটা বন্ধ করো, বড় এসেছে সাহায্য করার লোক। আরে তুমি আমাকে একটু সম্মান করে কথা বলো। তুমি আমাকে একটুও সম্মান করো না, আমি যে তোমার স্বামী। এসব কথা বলতে বলতে রাত হয়ে যায় আর তারা দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে কালু কাক চুপি চুপি টুনি পাখির বাসার দিকে গেল। কিন্তু কালু কাক সেখানে গিয়ে দেখে টুনি পাখি মারা গেছে। টুনি বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি কত ভালো ছিলে। কিন্তু তুমি একদম চিন্তা করো না, এখন থেকে তোমার ডিমের দেখাশোনার দায়িত্ব আমার। এরপর কালু কাক টুনি পাখির ডিমটা নিয়ে তার বাসায় নিয়ে গিয়ে রেখে দেয়। পরের দিন সকালে কালু কাক তার বউকে সব কিছু খুলে বলে। এরপর তার বউ তার নিজের ভুলটা বুঝতে পারে। কালু কাক, তুমি আমাকে ক্ষমা করো, আমি আমার ভুলটা যে বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই টুনির ডিমটাকে আমার নিজের ডিমের মতনই দেখাশোনা করব। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় আর তারপর টুনি ও কাকের ডিম থেকে ছোট ছোট দুটো ছানা বের হয়। এরপর কালু কাক ও তার বউ সেই দুটো বাচ্চাকে সমানভাবে ভালোবাসতে শুরু করে। একটা জঙ্গলে দুই পাখি বোন বসবাস করত। একজনার নাম ছিল রানী আর অন্যজনার নাম ছিল গুড্ডি। ওদের দুজনার মধ্যে সব সময় ঝগড়া হতো। গুড্ডি তার বড় বোন রানীর সঙ্গে সব সময় ঝগড়া করত। এমনই একদিন রানী পাখি বাইরে থেকে ঘোরাঘুরি করে তার বাড়িতে ফিরে আসে আর এসব দেখে গুড্ডির খুব রাগ হয়। আর রাগ হয়ে তার মাকে বলে, মা, রানী তো রোজ দিন ঘুরে বেড়ায়, কই আমি তো কোথাও যাই না। এই কথা শুনে গুড্ডির মায়েরও খুব রাগ হতে থাকে। তুই একদম ঠিকই বলেছিস, আজকে ওকে বাড়ি আসতে দে, ওর মজা আমি দেখাচ্ছি। তখনই রানী পাখি সেইখানে চলে আসে। কি হয়েছে মা, তুমি এত রেগে আছো কেন? তুই প্রত্যেক দিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, এই ঘরের কাজ কে করবে? হ্যাঁ, তুই এখানে দাঁড়া, তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি। এই কথা বলে তার সৎমা তাকে খুব মারতে থাকে। এইভাবেই তার সৎমা প্রত্যেক দিন তাকে অত্যাচার করে আর সাথে তাকে বাসি পচা খাবার খেতে দেয়। আর নিজের মেয়ে গুড্ডিকে খুব ভালো ভালো খাবার খেতে দিত। এইসব দেখে রানী পাখি খুব দুঃখ পেত। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপরে একদিন তাদের দুই বোনের মধ্যে খুব ঝামেলা বেঁধে যায়। তুই আমাকে আমার কাপড়গুলো ফিরিয়ে দে, না হলে কিন্তু আমি তোকে খুব মারব। এই সব কথা শুনে সেইখানে তাদের মা চলে আসে। তারপর রানীকে বলে, তুই আমার মেয়ের কাপড়গুলো ফিরিয়ে দে, না হলে কিন্তু তোকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেব। মা, এই কাপড়গুলো তো আমার। এখন তুই আমার মুখে মুখে তর্ক করবি? আমি বলছি তুই আমার মেয়ের কাপড়গুলো ফিরিয়ে দে। কিন্তু মা, কাপড়গুলো তো আমার। তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, আজকে তোকে আমি খেতে দেব না, আজকে তুই সারাদিন খেতে পাবি না, চল এখন আমার সঙ্গে, তোকে আমি ঘরে আটকে রেখে দেব। এই বলে রানী পাখির সৎমা তাকে একটা ঘরে আটকে রেখে দেয়। আর রানী পাখি কান্নাকাটি করতে করতে সেই ঘরেই ঘুমিয়ে পড়ে। এমনই একদিন, মা জানো তো দিদি আমাকে খুব মারে, তুমি দিদিকে কিছু বলো না কেন, দিদিকে একটু শাসন করতে পারো না? তুই একদম ঠিকই বলেছিস, আমি আর ওকে একদম সহ্য করতে পাচ্ছি না। ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই কথা বলে রানীর সৎমা সেইখান থেকে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, আমি একটা কাজ করি, ওর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিই। এরপর একদিন সকালে রানীর সৎমা রানীর খাবারে বিষ মিশিয়ে খেতে দেয়। কিন্তু এই খাবারে যে বিষ আছে সেটা রানীর বাবা জানতে পেরে যায়।
যখনই রানীকে খাবারটা দিয়ে দেয় ঠিক তখনই সেইখানে রানীর বাবা চলে আসে। তুমি এত বড় একটা খারাপ কাজ কিভাবে করতে পারো? তুমি আমার মেয়েকে বিষ দিয়ে মারতে চাও? তুমি এসব কি বলছো? আমি কেন আমার মেয়েকে বিষ দিয়ে মারতে যাব? একদম মিথ্যা কথা বলবে না, আমি জানি তুমি এই খাবারে বিষ মিশিয়েছো। তুমি এসব কিভাবে বলতে পারো? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? তুমি যখন থেকে এই ঘরে এসেছো আমি তখন থেকে দেখছি তুমি রানীর উপরে অনেক অত্যাচার করছো। তুমি এক্ষুনি চলে যাও আমার চোখের সামনে থেকে। চল রানী, তোকে আজকে আমি খাবার খাওয়াবো। এরপরে রানী পাখির মা সেইখান থেকে চলে যায়, কিন্তু তার মনে মনে খুব রাগ হতে থাকে। কি হয়েছে মা, তুমি এত রেগে আছো কেন? আমার ওই রানীর কারণে খুব রাগ হচ্ছে। আমি ভাবছি ও রাত্রে যখন ঘুমিয়ে থাকে আমি ঠিক তখনই ওকে মেরে ফেলবো। না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। ওদের দুজনের এসব কথা আড়াল থেকে সব রানী পাখির বাবা শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে, আচ্ছা তো ওরা দুজন আমার মেয়েটাকে মারতে চায়, কিন্তু এই স্বপ্ন তো ওদের আমি কখনোই সত্যি হতে দেব না। রাতের বেলা যখন রানী পাখি তার বিছানায় শুয়ে পড়ে ঠিক তখনই তার সৎমা আর বোন সেইখানে চলে আসে। যখনই ওরা দুজন রানীকে মারতে যায় ঠিক তখনই সেইখানে রানীর বাবা চলে আসে। তোমরা দুজন আমার ফুলের মতো বাচ্চাটাকে মারতে চাও? না না বাবা, আমি তো এখানে একটা বালিশ নিতে এসেছিলাম। হ্যাঁ গো, আমি বালিশ খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি গুড্ডিকে বলতে এসেছিলাম রানীর ঘরে বালিশ রাখা আছে। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। একদম মিথ্যা কথা বলবে না, আমি সবটাই দেখেছি। আমি বেঁচে থাকতে তোমাদের এই স্বপ্ন কখনোই সত্যি হতে দেব না। তোমাদের দুজন আর আমার বাচ্চাটাকে নিয়ে খুব প্রবলেম, তাই না? ঠিক আছে, আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আজকের পরের থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে রানী পাখি আর তার বাবা সেইখান থেকে চিরদিনের মতো চলে যায়। তারপর তারা দুজন অন্য একটা জঙ্গলে গিয়ে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে থাকে। একটা জঙ্গলে অনেক পাখিরা একসাথে বসবাস করত। আর এই জঙ্গলে একটা কমলা লেবুর গাছও ছিল। এই জঙ্গলের সব পাখিরা রোজ দিন ওই কমলা লেবুর গাছে যেত কমলা লেবু খেতে। এমনই একদিন ওই কমলা লেবুর কাছে একটি ডাইনি চলে আসে। এর পরের থেকে ওই ডাইনি ওই লেবু গাছেই বসবাস শুরু করে দিল। এরপরে থেকে ওই লেবু গাছের কাছে কেউ লেবু খেতে গেলে ওই ডাইনি তাকেই ধরে খেয়ে ফেলত। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জঙ্গলের সব পাখিরা একটি মিটিং ডাকলো। শোনো তোমরা সব পাখিরা, তোমরা তো খুব ভালো করে জানো যে আমাদের জঙ্গলে একটা ডাইনি এসে গেছে, আর আমাদের জঙ্গলের কিছু কিছু পাখিকে সেই ডাইনি ধরে খেয়ে ফেলেছে। এমনভাবে যদি চলতে থাকে আমরাও কিন্তু বেশি দিন বাঁচবো না, আর এই জন্যই আমি একটা উপায় ভেবে রেখেছি। তোমাদের মধ্যে থেকে কেউ একজন উলু পেঁচা সাধু বাবার কাছে যাবে। ওই উলু পেঁচা সাধু বাবা এই জঙ্গলেই বসবাস করে, আর সাধু বাবার কাছে গিয়ে আমাদের সব সমস্যার কথা খুলে বলবে। এরপরে টুনি পাখি যায় সেই তান্ত্রিক বাবার কাছে আর তাকে গিয়ে সব কিছু খুলে বলে। সাধু বাবা, আমাদের জঙ্গলের সব পাখিদের আপনি বাঁচান। কি হয়েছে রে টুনি, আমাকে সবকিছু খুলে বল। সাধু বাবা, আমাদের জঙ্গলে একটা কমলা লেবুর গাছ আছে, আর সেই গাছে একটি ডাইনি বসবাস করে। সেই গাছের আশপাশ দিয়েও যদি কেউ যায় তাহলে সেই ডাইনি তাকে ধরে খেয়ে ফেলে। টুনির এইসব কথা শুনে সাধু বাবা বলে, তুই একদম চিন্তা করিস না টুনি, তোকে আমি একটা অলৌকিক শক্তি দিচ্ছি। তুই এই অলৌকিক শক্তি নিয়ে ওই ডাইনির কাছে যাবি। এই শক্তি যদি তুই ডাইনির গায়ে প্রয়োগ করিস তাহলে সেই ডাইনি সাথে সাথে ভস্ম হয়ে যাবে। এই কথা বলে সাধু উলু পেঁচা তাকে শক্তি দিয়ে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। এই কথা বলে টুনি সেই ডাইনির কাছে চলে যায় আর টুনি সেই ডাইনিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এরপর জঙ্গলের সব পাখিরা টুনি পাখির কাছে আসে আর টুনিকে বলে, টুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার জন্যই আমরা জীবিত। এর পরের থেকে জঙ্গলের সব পাখিরা তাদের জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে আর সেই দিনের পরের থেকে জঙ্গলের সব পাখিরা সেই কমলা লেবুর কাছে যেতে থাকলো। এক বনে একটি কাক বসবাস করত। সে বনের একটি বড় গাছে বাসা বানিয়ে বসবাস করত। কাক তার জীবন ধারণ বনের ছোট ছোট পাখি খেয়ে করত। কিছুদিন পর কাক তার বাসায় একটি ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কাক তার ডিমে তা দিতে থাকে। এরপর একদিন কাক খাবারের খোঁজে তার বাসা থেকে বেরিয়ে পড়ে।
খাবার খোঁজার সময় কাককে মস্ত বড় একটা ঈগল পাখি পিছু করল। ঈগলের আক্রমণ থেকে বাঁচার জন্য কাক আপ্রাণ চেষ্টা করল। আক্রমণের এক পর্যায়ে কাক কোনো রকমভাবে ঈগলের হাত থেকে ছুটে পালালো। উড়তে উড়তে কাক গিয়ে একটা গাছের ডালে বসল। তারপর সে নিজের দিকে তাকিয়ে দেখে সে খুব বাজেভাবে আহত হয়েছে। আহত অবস্থায় সে ব্যথায় কাতরাতে লাগলো। এর ফলে সেদিন তার বাসাতে আর ফিরে যেতে পারল না। এইদিকে কাকের অনুপস্থিতিতে কাকের ডিমটা নষ্ট হতে থাকে। অন্যদিকে পাশের বনেই টুনি পাখি বসবাস করত। হঠাৎ একদিন ঝড়ের কবলে পড়ে টুনির বাসা নষ্ট হয়ে যায়। এদিকে টুনির ডিম পাড়ারও সময় এসেছে, তাই সে ডিম পাড়ার জন্য একটা বাসা খুঁজতে থাকে। কিন্তু সে কোথাও কোনো বাসা খুঁজে পায় না। বাসা খুঁজতে খুঁজতে টুনি কাকের বাসার নিকট চলে আসে। টুনি দেখে একটি বাসায় একটি ডিম পড়ে আছে, আর ডিমটা পড়ে থেকে থেকে নষ্ট হতে চলেছে। তাই টুনি আর অন্য কোথাও বাসা না খুঁজে কাকের ডিমে তা দিতে বসে পড়ে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর কাকের ডিম থেকে ছোট্ট একটা কাক বেরিয়ে আসে। টুনি কাকের ছানাটিকে নিজের ছানার মতো লালন পালন করতে থাকে। এইদিকে কাক কিছুদিন পরে আহত অবস্থায় তার বাসায় ফিরে আসে। কাককে দেখেই টুনি ভয়ে পালিয়ে যেতে থাকে, আর কাক তার ছানাটিকে দেখে খুব খুশি হয়। এইদিকে টুনি পাখিকে খাওয়ার জন্য অন্য একটা কাক তাকে ধরে ফেলে। টুনিকে খাওয়ার জন্য যখন একটি কাক তাকে ধরে ফেলেছিল, ঠিক তখনই কাকের ছানাটি এটা দেখে ফেলে। এই দেখে ছানাটি তার মাকে বলে, মা মা, ওই টুনি মাতাই তো আমাদের লালন পালন করেছে, তুমি ওকে বাঁচাও মা। এরপরে সেই কাকটি ছুটতে গেল টুনি পাখির কাছে টুনিকে বাঁচাতে। মা কাকটি গিয়ে অন্য কাকটিকে তাড়িয়ে দেয়, আর টুনি পাখিটি প্রাণে বেঁচে যায়। এরপর টুনি পাখি ও কাক খুব ভালো বন্ধু হয়ে যায়। এর থেকেই বোঝা যায় অন্যের উপকার করলে একদিন সেই উপকার নিজের কাজেও লাগে। এই হলো সুন্দরবন জঙ্গল। আর এই জঙ্গলে ছিল একটা মস্ত বড় আম গাছ, আর সেই আম গাছের ওপরেই এক টুনি দম্পতি বাসা বেঁধে বসবাস করত। একদিন টুনি তার বাসায় একটি ডিম পারল। এরপর টুনি আর টোনা খুব আনন্দিত হলো, কারণ আর কিছুদিন পরেই তাদের ডিম থেকে একটা ছোট্ট পুচকুলি বাচ্চা বেরিয়ে আসবে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। এরপর সেই টুনির ডিম থেকে ছোট্ট পুচকুলি একটা বাচ্চা বেরিয়ে আসলো। টুনি তার বাচ্চাকে দেখে খুব খুশি হলো, আর তার বাচ্চার নাম রাখলো রানী। টোনা আর টুনি তাদের বাচ্চাকে দেখে খুবই খুশি। এরপর টোনা বলে, টুনি, এখন তো আমাদের বাচ্চা এসেছে, এখন তো আমাকে বাইরে যেতে হবে আর বেশি বেশি করে খাবার নিয়ে আসতে হবে, যাতে আমাদের বাচ্চা খাবার খেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই কথা বলে টোনা চলে যায় খাবারের সন্ধানে। আর এভাবেই কেটে যায় আরো বেশ কিছু দিন। এখন রানী কিছুটা বড় হয়ে গেছে। এরপর রানী তার মা বাবাকে বলে, মা মা, আমিও তোমাদের সঙ্গে উড়তে চাই আর তোমাদের সঙ্গে খাবারের খোঁজ করতে চাই। রানীর মুখে এই কথা শুনে রানীর মা বলে, আরে রানীমা, তুমি তো আর কিছুদিন পরেই পুরোপুরি উড়তে শিখে যাবে, তুমি তো এখনো পুরোপুরি উড়তেই পারো না, তাহলে তুমি কি করে যাবে আমাদের সঙ্গে? তুমি আর কিছুদিন পরেই আমাদের সঙ্গে যাবে খাবারের সন্ধানে, তুমি তো এখনো ভালো করে উড়তেই পারো না। তুমি সত্যি বলছো মা, আমি আর কিছুদিন পরেই উড়তে পারবো? হ্যাঁ মা, তুমি আর কিছুদিন পরেই উড়তে পারবে আর আমাদের সঙ্গে বাইরে খাবারের খোঁজে যাবে, ঠিক আছে? এই কথা শুনে রানী খুব আনন্দিত হয়। এরপর টুনি পাখি রানীকে বলল, শোনো মা, আমি আর তোমার বাবা যাচ্ছি এখন খাবারের খোঁজে, তুমি কিন্তু বাসা থেকে কোথাও যাবে না, ঠিক আছে? এই কথা বলে টোনা আর টুনি জঙ্গলের দিকে চলে গেল খাবারের সন্ধানে। আর এদিকে রানী পাখি বাসায় একা থাকায় সে একটু ওড়ার চেষ্টা করল। রানী কিছুক্ষণ উড়তে শেখার চেষ্টা করার পর সে কখন যেন উড়তে শিখে গেল সে নিজেই জানতে পারল না। আর সে উড়তে শেখার আনন্দে কখন যে উড়তে উড়তে গভীর জঙ্গলের দিকে চলে গেল সে কিছুই বুঝতে পারল না। এইদিকে টোনা আর টুনি বাসায় ফিরে দেখে তাদের মেয়ে রানী বাসাতে নেই। এই দেখে তো টুনি পাখি খুব কান্নাকাটি শুরু করে দিল। এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, আর রানী পাখি কিছুই দেখতে পাচ্ছিল না। রানী পাখি অন্ধকারে বাসা খুঁজে না পাওয়ায় সে একটি গাছের ডালে বসে কান্নাকাটি করতে লাগলো। এবং রানী মনে মনে ভাবতে থাকলো, তার মা তো তাকে বাসা থেকে বাইরে যেতে বারণ করেছিল, কিন্তু সে তার কোনো কথাই শোনেনি। আমার সঙ্গে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে, মা আমাকে বাইরে যেতে বারণ করেছিল, আমি যে কেন বড়দের কথা শুনলাম না, আমি এখন বাড়ি যাব কি করে?
রানী পাখির কান্নাকাটির আওয়াজ শুনে সেইখানে একটা জোনাকি পোকা চলে আসলো। এরপর জোনাকি পোকা রানী পাখিকে বলল, আরে ছোট্ট পাখি, তুমি কান্নাকাটি করছো কেন এখানে বসে? আমি তো আজই নতুন উড়তে শিখেছি, আর উড়তে উড়তে কখন যে গভীর জঙ্গলে চলে এসেছি আমি বুঝতেও পারিনি। এরপর রাত হয়ে যাওয়াতে আমি আর বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, তাই আমি এখানে বসে কান্না করছি। রানী পাখির মুখে এই কথা শুনে জোনাকির খুব মায়া হলো। আর জোনাকি রানী পাখিকে বলল, আচ্ছা তুমি কোথায় থাকো? তুমি কি তোমার ঠিকানা জানো? আমাকে বলো, আমি তোমাকে পৌঁছে দেব। এই জঙ্গলে যে একটা বিশাল আম গাছ আছে, আমি আর আমার বাবা মা সেই আম গাছেই বাসা বেঁধে বসবাস করি। কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনি না, আর তুমি আমাকে কেনই বা সাহায্য করবে? আমি তোমার বন্ধু, তুমি আমাকে বন্ধুই ভাবতে পারো। বন্ধু হয়ে বন্ধু সাহায্য করব না তো কার করব বলো? আমি এই জঙ্গলের আম গাছটাকে চিনি, তুমি আমার সঙ্গে সঙ্গে চলো, আমি তোমাকে তোমার বাসাতে পৌঁছে দেব। এরপর জোনাকি রানী পাখিকে পথ দেখিয়ে তার মা বাবার কাছে নিয়ে যায়। এরপর রানী তার মা বাবাকে দেখে খুব আনন্দিত হলো। এরপর রানী তার মা বাবাকে সব কিছু খুলে বলল। আর রানীর মুখে সব কিছু শুনে টুনি জোনাকিকে অনেক ধন্যবাদ জানালো। আর এরপর থেকে রানী আর জোনাকি পোকা খুব ভালো বন্ধুতে পরিণত হলো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই হলো সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলে নানান ধরনের রং বেরং পাখি বসবাস করত। আর এই জঙ্গলের একটি গাছের ডালে টুনি পাখি বাসা বেঁধে বসবাস করত। একদিন টুনি পাখি তার বাসায় একটি ডিম পারল। আর টুনি যে তার বাসায় একটি ডিম পেরেছে সেটি জঙ্গলের সব পাখিরা জানতে পেরে যায়। জঙ্গলের সব পাখিরা জানতে পেরে টুনির কাছে আসে তার ডিমটা দেখার জন্য। আর তাদের মধ্যে থেকে কেউ কেউ বলে, তুমি দেখো টুনি, তোমার ডিম থেকে একটা ছোট্ট পুচকুলি মেয়ে বাচ্চা হবে। আরে না না, তুমি কি বলছো, তুমি একদম ভুল বলছো, টুনির ডিম থেকে একটা ছেলে বাচ্চা হবে, তুমি মিলিয়ে নিও। আরে থামো, তোমরা থামো, তোমরা কেউ ঝগড়া করো না। আমার ডিম থেকে যেই বের হোক, ছেলে অথবা মেয়ে, সে যেন সুস্থ হয়, এটাই তোমরা আশীর্বাদ করো। এইভাবেই খুশিতে খুশিতে বেশ কিছুদিন কেটে গেল। তারপর টুনির সেই ডিম থেকে একটা মেয়ে বাচ্চার জন্ম হলো। এরপর টুনি তার নাম রাখলো রানী। এরপর থেকে টুনি তার মেয়ে রানীকে নিয়ে রোজ দিন খাবার খুঁজতে যেত। আর এইভাবে টুনি আর তার মেয়ের খুব ভালোভাবে দিন কাটছিল। আর হঠাৎই একদিন টুনির জীবনে ঘনিয়ে এলো এক ঘোর অন্ধকার। হঠাৎই একদিন টুনির খুব কঠিন অসুখ করে। বনের বৈদ্য আদিপ্যাঁচা সেই অসুখকে ঠিক করতে পারে না। আর এইভাবেই কিছুদিন যাওয়ার পর টুনি পাখির মৃত্যু হয়। এরপর টুনি যখন মারা যায়, টুনির আত্মা এক ভূতে পরিণত হয়। এরপর থেকে মা মরা টুনি ছাড়া বড্ড একা হয়ে পড়ে। এরপর রানী যখন তার বন্ধুদের কাছে যায়, সবাই তাকে ফিরিয়ে দেয়, কেউ তার দায়িত্ব নিতে রাজি হয় না। এরপর রানী তার বাসায় এসে খুব কান্নাকাটি করতে থাকে। মা হারা টুনি ছাড়া এখন বড্ড একা। এই দুনিয়ায় আপন বলতে তার আর কেউই নেই। এই দিনের পর থেকে রানী পাখি জঙ্গলে একাই যেত নিজের জন্য খাবার খুঁজতে। কিন্তু রানী পাখি এতটাই ছোট ছিল যে নিজের খাবার সে নিজে একা একা কখনোই খুঁজতে পারত না ঠিক মতো। এরপর একদিন টুনির ছানা যখন জঙ্গলে একা একা খাবার খুঁজতে যায়, ঠিক তখনই একটি দুষ্টু ঈগল টুনির ছানাকে ধাওয়া করে। এরপর টুনির ছানা ভয় পেয়ে বাড়ি এসে খুব কান্নাকাটি করতে থাকলো। আর কান্না করতে করতে দিন থেকে কখন যে রাত হয়ে গেল টুনির ছানা বুঝতেও পারলো না। রাতের বেলায় টুনি তার বাসায় খুব ভয় পাচ্ছিল আর কাঁদতে কাঁদতে তার মাকে বলছিল, মা, ও মা, কোথায় তুমি? আমাকে একা রেখে তুমি কোথায় চলে গেলে? তুমি আমাকে রেখে ওই আকাশে তারা হয়ে গেছে একা একা, আমাকে তুমি কেন নিয়ে গেলে না মা? তুমি একটুও ভালো না, তুমি আমাকে একা রেখে গেছো কেন মা, কেন? তুমি দেখো মা, আমি কত ছোট, আমি আমার নিজের খাবারটাও ঠিক মতো জোগাড় করতে পারি না, আমি এইভাবে কি করে বাঁচবো মা? তুমি আমায় নিয়ে যাও মা, তুমি আমায় নিয়ে যাও, আমার আর ভালো লাগছে না মা। এমন ভাবে টুনির ছানা খুব কান্নাকাটি করতে থাকে আর তার মাকে ডাকতে থাকে। এরপর টুনির মরা আত্মা রানীর কাছে এলো আর তার বাচ্চাকে বলল, তুই কাঁদিস না মা, আমি তো সব সময় তোর কাছে আছি, আমি কি করব বল, তোকে একা রেখে যে আমাকে চলে যেতে হলো,
জন্ম আর মৃত্যু সবই তো ভগবানের লেখা, এটা তো কেউ খণ্ডাতে পারবে না। একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকেই চলে যেতে হবে। কেউ হয়তো আজ বা কেউ হয়তো কাল, কিন্তু সবাইকে একদিন ঠিকই চলে যেতে হবে। তুই কাঁদিস না মা, আমি সব সময় তোর সাথে আছি, আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। আর একটা কথা মনে রাখিস, কঠিন সময়ের মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকাই জীবন। আর জীবনে অনেক সমস্যা আসবে, সেগুলো তোকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে, আর তবেই দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে গেছে। টুনি তার মেয়েকে এসব কথা বলে সেইখান থেকে চলে যায়। মা তুমি যেও না, মা তুমি যেও না, আমার সঙ্গে থাকো মা। আমি এখন বুঝতে পারছি, যার মা থাকে না তার এই পৃথিবীতে কেউ থাকে না। যার মা নেই সেই একমাত্র জানে এই পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টের। আর মা না থাকলে পাশে এই গোটা পৃথিবীটাই শূন্য মনে হয়। মা তুমি কেন আমায় একা ফেলে রেখে চলে গেলে? এখন আমাকে কে খাইয়ে দেবে মা? কে আমায় ঘুম পাড়িয়ে দেবে মা? এসব কথা বলতে বলতে রানী তার বাসায় ঘুমিয়ে পড়ে। আজকের গল্প এক মিষ্টি টুনি আর এক দুষ্টু কাকের। একটা বন ছিল, আর সেই বনের একটি গাছের ডালে টুনি পাখি বসবাস করত। আর এই বনে আর একটা গাছে থাকত একটা দুষ্টু কাক। টুনি এবছর তার জমিতে আঙুরের চাষ করেছিল এবং তার জমিতে অনেক আঙুর হয়েছিল। টুনি তার আঙুর গাছগুলোকে অনেক যত্ন নিত। সে তার জমিতে সার দিত, জল দিত আর অনেক পাহারা দিত, যাতে তার জমি থেকে কেউ আঙুর চুরি না করতে পারে। এভাবেই একদিন দুপুরবেলা টুনি তার ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল, আর ঠিক তখনই ওই দুষ্টু কাক টুনির বাড়ির পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। আর যাওয়ার সময় দেখলো টুনি তার জমিতে অনেক আঙুরের চাষ করেছে। তাই সে কিছু দূর গিয়ে ভাবলো যে করেই হোক টুনির ক্ষেত থেকে আঙুর চুরি করতে হবে। এরপর ওই কালু কাক উড়তে উড়তে টুনির ক্ষেতের কাছে এলো, আর কালু কাক কিছু আঙুর চুরি করে সেইখান থেকে পালিয়ে গেল। এমন করে কালু কাক রাতে দিনে সব সময় টুনির ক্ষেত থেকে আঙুর চুরি করতে থাকলো। আর টুনি তার ক্ষেত দেখে অনেক চিন্তিত হয়ে পড়লো। না এভাবে আর হয় না, কে আমার ক্ষেত থেকে আঙুর চুরি করে নিয়ে যাচ্ছে এটা তো আমাকে জানতেই হবে। আজকে আমি রাত জেগে পাহারা দেব আর দেখব কে আমার ক্ষেত থেকে আঙুর চুরি করে নিয়ে যাচ্ছে। আর এরপর যখন রাত হলো টুনি তার ঘরের পাশে গাছের উপরে চুপটি করে বসে রইল। এরপর সে দেখলো এক কালু কাক এসে তার ক্ষেত থেকে আঙুর চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তখন টুনি কাককে কিছু না বলে তার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এরপর যখন সকাল হলো টুনি অনেক চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো কি করে ওই কালু কাককে উচিত শিক্ষা দেওয়া যায়। কিছুক্ষণ ভাবতে ভাবতে টুনির মাথায় এক দারুণ বুদ্ধি এলো। সে কিছু টাকা নিয়ে একটি বাজারে চলে গেল আর বাজারে গিয়ে একটি সাদা কাপড় কিনে আনলো। আজকে দেখি কালু কাক কিভাবে আঙুর ফল নিয়ে যায়। আজ আমি ভূত সেজে কালু কাককে এমন ভয় দেখাবো আর জীবনেও কালু কাক এখানে আসবে না। টুনির যেমন ভাবনা তেমনই কাজ। যখনই কালু কাক টুনির ক্ষেতে আঙুর চুরি করতে আসলো, অমনি ভূত সেজে এসে কালু কাককে ভয় দেখাতে লাগলো। ওরে বাবা রে, কে তুমি? আমাকে মেরো না, ও ভূত, আমি চলে যাব। ওরে বাবা রে, আমি আর কখনো আসবো না, আমি পালাই, আর আসবো না আমি আঙুর খেতে। ওরে বাবা রে, পর থেকে কালু কাককে টুনির বাড়ির ধারে কাছে আর কখনোই দেখা গেল না। এরপর টুনি মনের আনন্দে তার আঙুর ক্ষেতে আঙুর চাষ করতে লাগলো। একটা জঙ্গলে একটি টুনি পাখি বসবাস করত, আর সে ছিল খুবই গরিব। আর ওই জঙ্গলে একটি কালু কাক বসবাস করত। ওই কালু কাক খুব লোভী আর অহংকারী ছিল। কালু কাকের কাছে তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তবুও সে অনেক অহংকারী ছিল। আর এই জঙ্গলে হঠাৎ করে একদিন একটি টুনি পাখির আত্মা চলে আসে। আর এই টুনি পাখির আত্মাটি জঙ্গলের অনেক পশু পাখিদের ধরে ধরে মেরে ফেলত। একদিন কালু কাক খাবার খাওয়ার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। ঠিক তখনই সেই কালু কাক টুনি পাখির আত্মার সামনে পড়ে যায়। আজকে তো আমার অনেক খিদে পেয়েছিল,
যাই হোক, এই কালো কাকটা নিজে থেকেই আমার কাছে চলে এসেছে। এই কালো কাক, তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমার পেটে আয়, তোকে আজকে আমি খাবো। তোকে খেয়ে আমার পেটের খিদেটা মেটাবো। আজকে তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না না, তুমি আমাকে খেও না, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। কথা বলে টুনির আত্মা কালু কাককে খাওয়ার জন্য তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। আরে টুনি, তুমি এসেছো, প্লিজ টুনি তুমি আমাকে বাঁচাও। দেখো না এই টুনির আত্মাটা আমাকে খাওয়ার জন্য কি করছে, তুমি আমাকে বাঁচাও টুনি। টুনি, তুমি এই ভূতটার হাত থেকে আমাকে বাঁচাও, যেই করেই হোক তুমি আমাকে বাঁচাও টুনি। কালু কাক ভাই, তুমি একদম চিন্তা করো না, তোমাকে আমিই বাঁচাবো। আজকে তো আমি তোদের দুজনকেই খাবো। আজকে যে সূর্যটা কোন দিক থেকে উঠেছে, আমার কপালটা যে আজ খুব ভালো। একটা শিকারের জায়গায় দুটো শিকার পেয়েছি, তাও আবার নিজে থেকেই এসেছে। এই কথা বলে টুনির আত্মা তাদের দিকে এগোতে থাকে। এরপর টুনি আর কাক একত্রিত হয়ে অনেক সাহস জুগিয়ে একটা লাঠি দিয়ে মেরে মেরে সেই ভূতটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এইভাবেই টুনি পাখিটি কালু কাকের জীবন বাঁচিয়ে নেয়। আর কালু কাক টুনি পাখিকে অনেক ধন্যবাদ জানায়। টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আমার যে আজ কি হতো, তুমি আজকে আমার জীবনটা বাঁচালে। আর হ্যাঁ, আজকের পরের থেকে আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আজকের পর থেকে তুমি আর আমি খুব ভালো বন্ধু। এরপর থেকে টুনি পাখি আর কালু কাক খুব ভালো বন্ধুতে পরিণত হয়। আর তারা সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করতে থাকে। তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।